স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ইতিহাসের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর শেয়ার করব। তোমাদের কাছে অনুরোধ করব ক্লাসটা শেষ অবধি দেখার জন্য। আর ক্লাসটা শেষ অবধি দেখলে তোমরা কিন্তু জানতে পারবে যে এই পুরো ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফের নোটটা তোমরা কিভাবে পেতে পারো। তাই বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সুলতান কে? উত্তর, সুলতান হলো একটি উপাধি। ভারতে তুর্কি শাসকদের মধ্যে অনেকে এই উপাধি ব্যবহার করতেন বা নিতেন। প্রকৃত অর্থে সুলতান শব্দের মানে হলো কর্তৃত্ব বা ক্ষমতা। ভারতে দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুর্বাস শব্দের অর্থ কি? দুর্বাস হলো স্বাধীন সুলতানের প্রতীকদণ্ড। বাগদাদের খলিফা আল মুস্তানসির দিল্লির সুলতান ইলতুতমিশকে দুর্বাস পাঠিয়েছিলেন। তোমরা প্রশ্নের পাশে স্টার মার্ক দেখতে পাচ্ছ, যে প্রশ্নগুলো ভীষণ বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর পাশে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। তো তোমরা সেগুলোকে কিন্তু সাজেশন হিসেবেও নিতে পারো। নেক্সট প্রশ্ন, সুলতান ইলতুতমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাই ইলতুতমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুতমিশ প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হন। তার তিনটি সমস্যা হলো, প্রথম হচ্ছে বিদ্রোহ। তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল। কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে? মঙ্গল আক্রমণ, মঙ্গলবীর চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন। কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে? উত্তরাধিকার বিরোধ, দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি। কিভাবে রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে? তাহলে এই তিনটে সমস্যার কিন্তু মুখে তাকে পড়তে হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, খিলাত শব্দের অর্থ কি? খিলাত শব্দের অর্থ হলো সম্মানজনক পোশাক। খলিফা ইলতুতমিশকে খিলাত পাঠিয়েছিলেন। নেক্সট হচ্ছে, দিল্লি সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক খলিফা। কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো, ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করাও সম্ভব ছিল না। তাই বিভিন্ন দেশে বিভিন্ন জন শাসন করতেন। যেমন ভারতবর্ষ বা হিন্দুস্তানে শাসন করতেন সুলতানরা, আবার কোনো সেনাপতি বা সুলতানের কোনো আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হলে তখন তার খলিফার অনুমোদন দরকার হতো। অনুমোদন লাভের প্রয়োজনীয়তার কারণ কি? সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য, অর্থাৎ খলিফা সুলতানকে স্বীকৃতি দিলে তিনি সকলের কাছে স্বীকৃত হতেন। আর অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, খলিফা অনুমোদন করলে সিংহাসনে সুলতানের ন্যায্যতা প্রতিষ্ঠিত হতো। নেক্সট হচ্ছে, রাজা ও সম্রাটের পার্থক্য কি? উত্তর হচ্ছে, সাধারণত শাসকের উপাধি হিসাবে রাজা, সম্রাট প্রভৃতি শব্দগুলো ব্যবহার করা হয়। তবে রাজা ও সম্রাট এক শব্দ নয়, এর মধ্যে পার্থক্য আছে। প্রথম হচ্ছে, রাজা রাজ্যের শাসক আর সম্রাট হলেন সাম্রাজ্যের শাসক। নেক্সট, রাজা সম্মান ও ক্ষমতায় সম্রাটের চেয়ে ছোট, সম্রাট সম্মান ও দক্ষ ক্ষমতায় রাজার চেয়ে বড়। আর তিন নম্বর হচ্ছে, রাজা সম্রাটের সাম্রাজ্যের মধ্যেও থাকতে পারেন, সম্রাট কিন্তু রাজার রাজ্যের অধীন নন, কারণ সম্রাটের সাম্রাজ্য গড়ে ওঠে একাধিক রাজ্য নিয়ে। নেক্সট হচ্ছে, খলিফা বলতে কি বোঝায়? হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা, আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। খলজি বিপ্লব বলতে কি বোঝায়? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবনের বংশধর কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্থকে ক্ষমতাচ্যুত করে দিল্লি সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। খলজি বিপ্লব বলার কারণ, এই ঘটনায় দিল্লির ইলবাড়ি তুর্কি সুলতানদের হাত থেকে খলজি তুর্কি বা হিন্দুস্তানি মুসলমানরা ক্ষমতা দখল করে। এই বিপ্লব ঘটান জালালউদ্দিন খলজি। নেক্সট হচ্ছে, খলিফার কাছ থেকে কে সুলতানি আজম উপাধি লাভ করেন? এর ফলে তিনি কিভাবে লাভবান হন? খলিফার কাছ থেকে ইলতুতমিশ 1229 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সুলতানি আজম উপাধি লাভ করেন। এর ফলে ইলতুতমিশ খলিফার কাছ থেকে দুর্বাস এবং খিলাত লাভ করেন এবং দিল্লি সুলতানিতে তার কর্তৃত্ব অনুমোদিত হয়। এইভাবে খলিফা ইলতুতমিশের বৈধ ও স্বীকৃত রাজতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে দেন। পরের প্রশ্ন, মঙ্গল আক্রমণ প্রতিরোধে ইলতুতমিশ কী ব্যবস্থা গ্রহণ করেন? মঙ্গলরা ছিল মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ যোদ্ধা জাতি। সেই মঙ্গলদের কাছ থেকে তাড়া খেয়ে খরিমজের শাসক জালালউদ্দিন হাল মঙ্গবরণী উত্তর পশ্চিম পাঞ্জাবে এসে উপস্থিত হন এবং দিল্লিতে থাকার জন্য ইলতুতমিশের কাছে সাহায্য ও অনুমতি প্রার্থনা করেন। কিন্তু বিচক্ষণ ইলতুতমিশ বুঝতে পারেন যে মঙ্গবরণীকে আশ্রয় দিলে মঙ্গল আক্রমণে দিল্লি বিপর্যস্ত হবে। তাই তিনি মঙ্গবরণীকে ভারতের ত্যাগে ভারত
ত্যাগে বাধ্য করেন এবং দিল্লির শিশু সুলতানি সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করেন। নেক্সট কোশ্চেন, রাজিয়া কি ছিলেন, সুলতানা না সুলতান? সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানের সিংহাসনে বসেন, কিন্তু রাজিয়া নারী হলেও তার উপাধি সুলতানা নয়, তার উপাধি ছিল সুলতান, কারণ আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ সুলতানের স্ত্রী। দিল্লি সিংহাসন লাভ করার সময় রাজিয়া অবিবাহিতা ছিলেন এবং বা তিনি কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। দুই নম্বর হচ্ছে, রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে উল্লেখ করেছেন। আর তিন নম্বর হচ্ছে, সুলতানি যুগের ঐতিহাসিক মিনহাজি সিরাজ রাজিয়াকে সুলতান বলেছেন, তাই বলা হয় রাজিয়া ছিলেন সুলতান। পরের প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়? খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাবসি কারা? ইলিয়াস শাহের বংশধর সুলতান জালালউদ্দিন ফতে শাহের মৃত্যুর পর 1487 খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক ক্ষমতা আফ্রিকার ক্রীতদাসদের হাতে চলে যায়। বাংলায় এরা হাবসি নামে পরিচিত। চারজন হাবসি শাসক প্রায় 6 বছর ধরে বাংলা শাসন করেছিলেন। ঐতিহাসিকরা এই সময়কে বাংলার অন্ধকার যুগ বলে বর্ণনা করেছেন। 1493 খ্রিস্টাব্দে হোসেন শাহী বংশের শাসন শুরু হলে এই যুগের অবসান ঘটে। নেক্সট হচ্ছে, আমির কাদের বলা হয়? আমির শব্দের অর্থ হলো উচ্চ বংশের ধনী ও ক্ষমতাবান ব্যক্তি, তবে দিল্লি সুলতানিতে শাসন কাজে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। নেক্সট প্রশ্ন, টিকালেখ বন্দেগানি চিহলগানি? বন্দেগান ই চিহল গানী বলতে বোঝায় 40 জন বান্দাকে নিয়ে গঠিত একটি সংগঠন। বন্দেগানি চিহল গানী কথাটি তুর্কানি চিহল গানী বা 40 চক্র নামেও পরিচিত। তুর্কানি চিহল গানী শব্দের অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবারের একটি সংগঠন। এর প্রতিষ্ঠাতা ও অবসান সে সুলতান ইলতুৎমিশের আমলে এই সংগঠন গড়ে উঠেছিল। 40 চক্রের অন্যতম প্রধান সদস্য গিয়াসউদ্দিন বলবন সুলতান পদ লাভ করার পর 40 চক্র ধ্বংস করেছিলেন। নেক্সট হচ্ছে, সিজদা বলতে কি বোঝায়? দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দরবারে সিজদা প্রথা চালু করেছিলেন। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া। পরের প্রশ্ন, পাইপস বলতে কি বোঝায়? দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দরবারে পাইপস প্রথা চালু করেছিলেন। পাইপস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলো ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। নেক্সট হচ্ছে, সিজদা ও পাইপস প্রথা প্রবর্তনের কারণ লেখো। সিজদা ও পাইপস প্রথা প্রবর্তনের কারণগুলি হল রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি। সুলতান দিল্লি সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইপস প্রথা চালু করেছিলেন। দুই হচ্ছে, পারস্যের অনুকরণ। সিজদা ও পাইপস ছিল পারসিক প্রথা। গিয়াসউদ্দিন বলবন নিজেকে পারস্যের এক কিংবদন্তি নায়কের বংশধর বলে ভাবতেন, তাই তিনি এগুলি প্রচলন করেন। নেক্সট হচ্ছে, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম দিকে সুলতানদের মধ্যে ইলতুৎমিশ সবচেয়ে সুদক্ষ রাজ্য বিজেতা এবং শাসক ছিলেন। তার সবথেকে বড় কৃতিত্ব হলো কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত শিশু সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করা এবং দিল্লিতে সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসনের গোড়াপত্তন করে একটি সুবিন্যস্ত শাসন কাঠামো তৈরি করা। তিনি প্রথম আরবীয় মুদ্রার অনুকরণে রৌপ্য মুদ্রার প্রচলন করেন, যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক। তাই সব দিক থেকেই বলা যায় তিনি ছিলেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে, জিজিয়া কর কি? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে একটা বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। প্রথম জিজিয়া কর প্রচলন। ভারতীয় উপমহাদেশে সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করেছিলেন। দিল্লি সুলতানিতে জিজিয়া কর, দিল্লির সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন, তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ, গরিব ও উন্মাদ ব্যক্তিদের। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কী হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধের ফল, পানিপথের প্রথম যুদ্ধের ফল হলো বাবরের জয়লাভ। পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করেন। এই যুদ্ধে দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হন আর ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা। পানিপথের যুদ্ধে বাবর জয়লাভের ফলে ভারতে
সুলতানি শাসনের অবসান হয় এবং মুঘল শাসনের সূচনা হয়। পরের প্রশ্ন হচ্ছে, ইকতা বলতে কী বোঝায়? দিল্লি সুলতানিরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলোকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলোকে ইকতা বলা হতো। নেক্সট হচ্ছে, ইকতা দার বলতে কী বোঝায়? সুলতানি সাম্রাজ্যের অধীন ইকতাগুলো থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল। ইকতা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা, তাকে ইকতাদার বলা হতো। ইকতাদার মুক্তি বা ওয়াদি নামেও পরিচিত হতেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক আর কারা ছিল তার বিরোধী? সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন। তিনি ছিলেন দিল্লির মসনদে প্রথম নারী সুলতান। সুলতান রাজিয়াকে অনেকে সমর্থন করলেও অনেকে বিরোধিতা করেন। রাজিয়ার সমর্থক কে ছিল? সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। আর বিরোধী হচ্ছে, রাজিয়ার বিরোধী ছিল অভিজাতদের একাংশ এবং দিল্লির বাইরে তুর্কি অভিজাতরা, রাজিয়ার ভাই রুকনউদ্দিন ফিরোজ, উলেমা, রাজপুত শক্তি প্রভৃতি। নেক্সট হচ্ছে, মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। তিনি হাজার দেয়ানি নামেও পরিচিত ছিলেন। প্রথম জীবনে দাস হলেও পরবর্তীকালে নিজ প্রতিভায় মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করলাম। তবে এখনও কিন্তু এই চ্যাপ্টারের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেগুলো আমি পার্ট টুতে শেয়ার করব। তো সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখার অনুরোধ রইল। আজকের এই পুরো ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু আমার ক্লাসটাকে লাইক করে ফেলো, কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো, বা তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, সেই রিকোয়েস্টেড ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে ফেলো ক্লাসটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে তোমরা মেল করতে পারো, এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। আর কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি তোমরা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।